বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস নিয়ে কথা বলবো। আজকে আমরা সালাতের অংশ থেকে সালাতের আহকাম নিয়ে কথা বলবো। এই সালাত অংশ থেকে তিনটা ক্লাস হবে। এরপরে ক্লাসে হবে সালাতের আরকান এবং সালাত আদায়ের নিয়ম। তারপরে আর একটা ক্লাস সালাত আদায়ের নিয়মের উপরে হবে, কিছু প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন নিয়ে। তাহলে চলো পাটির ভিতরে যাই আমরা। আজকে আমরা সালাতের অংশটাকে পড়ব, কিছু অংশ পড়ব। যথারীতি পাঠের শুরুতে আমরা কিছু প্রশ্ন দিলাম, প্রশ্নগুলোর খাতায় লিখতে পারো, পাঠ পূজা বুঝতে সুবিধা হবে। চলো প্রশ্নগুলো পড়ি। সালাত কি? সালাতের আহকাম কাকে বলে? সালাতের আহকাম কয়টি ও কী কী? পাচক সালাতের নাম ও সময় লিখো। আজকে আমাদের এইটুকু পাঠ, এখান থেকে আজকে আমরা পড়ব সালাত কি, সালাতের আহকাম, তারপর সালাতের ওয়াক্ত কয়টা, সেগুলো নিয়ে কথা বলবো আজকে। সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত বা নামাজ। সালাতের কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো পড়া পালন করা ফরজ। তো সালাতের আহকাম হলো, সালাত শুরুর আগে সাতটি ফরজ কাজ করতে হয়, এগুলোকে বলে সালাতের আহকাম। আহকাম ঠিকমতো পালন না করলে সালাত আদায় হয় না। মানে সালাত শুরুর আগে কিছু কাজ আছে, সেগুলো ফরজ কাজ, সেগুলো যদি না করি তাহলে সালাত আদায় হবে না। সেগুলো হলো শরীর পাক হওয়া, দুই কাপড় পাক হওয়া, তিন সালাতের জায়গা পাক হওয়া, চার সদর ডাকা, পাঁচ কেবলামুখী হওয়া, ছয় নিয়ত করা এবং সাত সময়মতো সালাত আদায় করা। মানে সালাতের সময় হবে সেই সময়ে যে ওয়াক্তের নামাজ সেই ওয়াক্ত পড়তে হবে। ফজরের সময় জোহর পড়া যাবে না, জোহরের সময় ফজর পড়া যাবে না, সেই সময়ের দিকে খেয়াল রাখতে হবে। শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, না পাক হলে নামাজ হবে না। তারপরে সালাতের জায়গা পাক হতে হবে, সতর রাখতে হবে। তারপর কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। আমাদের কেবলা তো পশ্চিম দিকে বাংলাদেশের, হ্যাঁ, কাবার দিক পশ্চিম দিক, মক্কা এদিকে। তো নিয়ত করতে হবে কোন সালাতের কোন ওয়াক্তের নামাজ পড়বো, সেটা নিয়ত করতে হবে। এইভাবে এই সাতটি কাজ নামাজের শুরুর আগে করতে হবে, এগুলোকে সালাতের আহকাম বলে। এখন আমরা দেখব আমাদের কয় ওয়াক্ত নামাজ আছে এবং সেগুলোর নাম কি এবং সেগুলোর সময়, সালাতের ওয়াক্ত। সময়মতো সালাত আদায় করা আল্লাহ তাআলার আদেশ। সময়মতো আদায় না করলে সালাত আদায় হয় না। মহান আল্লাহ তাআলা বলেন, সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ। সালাতের নির্দিষ্ট সময় হলো, এখানে পাঁচ ওয়াক্ত নামাজের সালাতের নামও আছে এবং সময় আছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর হলো রাত শেষে পূর্ব আকাশে সাদা আভা দেখা দিলে ফরজ শুরু হয়, সূর্য ওঠার পূর্ব মুহূর্ত তা শেষ হয়। জোহরটা হলো দুপুরের সূর্য পশ্চিমে নামতে আরম্ভ করলে জোহর শুরু হয়, আর কোনো কাঠির ছায়া সে কাঠির মূল ছায়া বাদে তার দ্বিগুণ হলে তা শেষ হয়। আসর জোহর শেষ হওয়ার সাথে সাথে আসর শুরু হয়, সূর্য ডোবার পূর্বে তা শেষ হয় মাগরিব, সূর্য ডোবার পর মাগরিব শুরু হয়, পশ্চিম আকাশে আলোর লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয় এশা। মাগরিব শেষ হওয়ার পর এশা শুরু হয়, ফজরের পূর্ব পর্যন্ত এশার সালাতের সময় থাকে, তবে মধ্যরাতের পূর্বে এশার সালাত পড়া ভালো। তাহলে আমরা দেখলাম আজকে সালাতের আহকাম কী এবং সালাতের ওয়াক্তগুলো কয়টি এবং সময়গুলো। তাহলে দেখা যাচ্ছে আমরা প্রশ্নগুলোর উত্তর মোটামুটি পেয়ে গেছি, এবং যদি তোমার তারপরে কিছু প্রশ্ন থাকে সেগুলো তুমি খাতায় লিখো, শিক্ষকের সঙ্গে আলোচনা করো। এখন তুমি উত্তরগুলো মিলিয়ে দেখো সালাত কি। আমরা পাঠ্যবই থেকে প্রত্যেকটা প্রশ্ন উত্তর নিয়েছি, তুমি ভিডিওতে আমি লিখতে পারো কিংবা পাঠ্যবইয়ে তুমি খুঁজে বের করতে পারো। পরের অংশে যাই।
পাঠ্যবইয়ের অংশ এটা। সালাতের আহকাম কাকে বলে, সালাতের আহকাম কয়টি, ওকে কি আহকাম কাকে বলে এখানে আছে, এবং কয়টি, 60টি এখানে লেখা আছে। পরের অংশে যাচ্ছি। হ্যাঁ, পাঁচক সালাতের নামও, সময়লেখ, কয়েক নামাজ আছে সেটার নাম, এবং প্রত্যেকটার সময় কিভাবে আমরা নির্ধারণ করব সেটা এখানে ব্যাখ্যা করা আছে। তুমি এখান থেকে লিখতে পারো, না হলে তোমার পাঠ্যবই থেকে লিখতে পারো। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা পড়লাম, প্রশ্ন দেখলাম, পাঠ পড়লাম। কোনো প্রশ্ন যদি থাকে আরও, তুমি জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নাই। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।